হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব মুসুরের ডাল দিয়ে ডাল ভেন্ডি ভুনা। আর এই ডাল ভেন্ডি গরম গরম ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন ডাল ভেন্ডি বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমে লাগবে মুসুরের ডাল, ভেন্ডি, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, শুকনো মরিচ, জিরার গুঁড়া, আস্ত জিরা, তেল ও পানি। এখন দেখুন এইখানে রয়েছে 1 কাপ পরিমাণ মুসুরের ডাল, আর ডালগুলো 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে 1/2 কেজি পরিমাণ ভেন্ডি, আর ভেন্ডিগুলো কাটার আগেই ভালোভাবে ধুয়ে এরপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন ডাল রান্না করার জন্য কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিব, আর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন তেল গরম হয়ে গিয়েছে, এরপর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব, আর অল্প পরিমাণ লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ভেন্ডিগুলো ভালোভাবে নেড়ে দিব। এরপর ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করব ভেন্ডিগুলো থেকে হালকা পানি বের হওয়ার জন্য। তবে ভেন্ডিগুলো হালকাভাবে নেড়ে দিব। এখন ঢেকে 2-3 মিনিট অপেক্ষা করার পর দেখুন ভেন্ডিগুলো থেকে হালকা পানি বের হয়েছে, আর এই পানিতেই ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর ভেন্ডির পানি সম্পূর্ণ শুকিয়ে ভেন্ডিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে যাবে। আর এইভাবে ভেন্ডিগুলো ভেজে ডালে দিলে ডাল রান্না করার পর ডালগুলো পিছলে ভাব হবে না, আবার খেতেও ভালো লাগবে। আর ভেন্ডি আপনাদের ডালের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন ভেন্ডিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে, এরপর ভেন্ডি ভাজাগুলো প্লেটে তুলে নিব। আর কড়াইয়ের এই তেলেই ফোড়নের জন্য দিব 1টা শুকনো মরিচ ও 1/2 চা চামচ পরিমাণ জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য। এখন ফোড়ন হয়ে গিয়েছে, এরপর ধুয়ে রাখা মুসুরের ডালগুলো কড়াইতে দিয়ে দিব। আর দিব 3টা কাঁচামরিচ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো 1/2 চা চামচ লবণ দিয়ে ডালগুলো ভালোভাবে নেড়ে 2 মিনিট অপেক্ষা করব ডালের রং চেঞ্জ হওয়া পর্যন্ত। আর আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারবেন। এখন 2-3 মিনিট ডালগুলো কষানোর পর দেখুন ডালের রং চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ গরম পানি দিব,
আর তা না হলে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হতে সময় বেশি লাগবে। এরপর ঢেকে 10 মিনিট অপেক্ষা করব ডালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। এখন ঢেকে 10 মিনিট অপেক্ষা করার পর দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব। আর ভালোভাবে নেড়ে ঢেকে আরো 5 মিনিট অপেক্ষা করব ভেন্ডিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন ভেন্ডিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে নামানোর আগে একটু স্বাদ মতো চিনি দিতে পারেন, খেতে দারুণ লাগবে। আর এখন গরম গরম ভাতের সাথে ডাল ভেন্ডি ভুনা খাওয়ার জন্য একদম তৈরি। আর এমন ঘন থাকতেই নামাতে হবে, এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল সুস্বাদু ডাল ভেন্ডি ভুনা। আর এইভাবে ভেন্ডি দিয়ে ডাল রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই ডাল ভেন্ডি ভুনার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকুন। বাই।